তখন একটা স্বপ্ন তৈরি হলো যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে হবে এবং ওই স্বপ্নটার পেছনে সম্ভবত খুব ভালোভাবে লেগে থাকতে হয়েছে কারণ পরপর বেশ কয়েকবার ট্রাই করুক আপনি আপনারই বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষক হতে পারেননি পরবর্তীতে হলেন সেই জার্নিটা তো অনেক বড় একটু শুনি কীভাবে হলেন হ্যাঁ পরবর্তীতে আমি যখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম ওপেন স্কুল নামে ওখানে একটা ফ্যাকাল্টি আছে আমি তখন কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি। এবং ওখানে আমার কি করতে হবে ইনফ্যাক্ট ইন্টারভিউতে আমাকে এই প্রশ্নটা করা করেছিল প্রফেসর শমশের আলী যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন হ্যাঁ কিন্তু আসলে আমার উত্তর জানা নেই আমি সঠিক উত্তর দিয়েছিলাম যে আমি আসলে জানি না আমি এইটুক জানি আমি একজন শিক্ষক প্রবাসক পড়াবো ছাত্র বললো যে এখানে তো এরকম ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী থাকবে না কাজেই এটা তো ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডে ছাত্রদেরকে পড়াতে হবে যাই হোক আমি শিক্ষক যেহেতু মোড যাই হোক সরাসরি না হোক আমরা মিডিয়ার মাধ্যমে আমি বললাম যে আমি খুবই ডিটারমিন যে আমি শিক্ষক হিসাবে ওখানে জয়েন করব। জয়েন করার পরে ওখানে আপনার কাজ করলাম বেশ উদ্যমী নতুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলতে কিছুই নেই ধানমন্ডিতে একটা অফিস নিয়ে শুরু করেছে তা ওখানে একটা পর্যায়ে যেয়ে আমি আবার হতাশ হয়ে পড়লাম কারণ আমি যখন রিয়েলাইজ করলাম যে এখানে ওপেন স্কুল থেকে এসএসসি এইচএসসি এই দুটো আপনার সার্টিফিকেট প্রোগ্রাম হবে তা আমার একটা পর্যায়ে আপনার বইটই লিখে কৃষি কৃষিবিজ্ঞানের বই লেখা হলো লেখার পরে আমার মনে হলো যে এটা বোধ আমার জন্য সুইটেবল জায়গা না কারণ এখানে যে কোনো একটা বই লেখার পরে স্টুডেন্ট নেই কেমন যেন একটা নিসঙ্গ অনুভব করছিলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি গবেষণায় ব্যাক করব। দাং ধান গবেষণা ইনস্টিটিউট আপনারা জানেন খুব বিখ্যাত তো ওইটাতে আমি চেষ্টা করলাম এবং মাইক্রোবায়োলজি বিভাগে আপনার চান্স পেলাম চান্স পাওয়ার পরে আমি মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর সোমসায়ালির সাথে যখন কথা বলতে গেলাম যে আমি স্যার আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমি চাকরি করেছি এনজয় করেছি উনি বলল যে কেন চলে যাব তাই আমি বললাম যে আসলে আমি এখানে এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক বলতে আমার চোখের সামনে যে স্মৃতিটা ছিল কৃষি বিশ্ববিদ্যালয় এখানে এসে দেখলাম যে আসলে এটা ডিফারেন্ট রাইট কারণ স্কোপটা খুব লিমিটেড উনি তখন চিন্তা করলো চিন্তা করে বলল যে না তোমাকে যেতে দিব না আমি তোমার যে স্পিরিট আছে আমরা একটা নতুন ফ্যাকাল্টি খুলব কৃষিতে স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আমাদের পিপিতে ছিল কিন্তু প্রায়োরিটিতে বটমে ছিল আমি এটাই আগে খুলবো এবং উনি প্রথম শিক্ষক হিসাবে আমাকে স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে একটা বিরাট রকমের স্বপ্ন দিল কি যেখানে কিছুই নেই কিন্তু ইতিহাসে তুমি হবে প্রথম এই পরিষদের এটা একটা রকমের আমাকে আবার চেঞ্জ করে দিল এবং আমি ওইটাতে নেমে গেলাম এবং এখন আপনার স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টা অনুষদের একটা অনুষদ এবং এটাতে আমি দীর্ঘ সময় কাজ চমৎকার তার মানে আপনার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেকেই সম্মান জানিয়ে একটি বড় কাজ শুরু হলো আপনারই হাত দিয়ে তাই না এটা অদ্ভুত একটা বিষয় আমরা একটু শুনি যে গবেষণা শুরু করলেন কি কবে এবং কোন বিষয়ে আমার গবেষণা শুরু হয় যখন আমি আপনার বিএসসি এজি অনার্স পাশ করে মাস্টার্সে ভর্তি হই কৃষি রসায়ন বিভাগে যখন মাস্টার্স করছিলাম তখন আমার গবেষণা শুরু হয় গমে আপনার গম একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দানা জাতীয় ফসল তো এই গম চাষ করতে গিয়ে কৃষকের সুপার ফসফেট ট্রিপল সুপার ফসফেট টিএসপি একটা ফার্টিলাইজার এই ফার্টিলাইজারটা এই পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হয় এটার ব্যবহারের উপরে এবং এটা কিভাবে গমের উৎপাদনকে বাড়ায় কত কম খরচে কত কম আপনার টিএসপি ফার্টিলাইজার দিয়ে আমাদের যে মডার্ন হুইট এটার কাল্টিভেশন করা যায় এটার উপর আমার একটা ছোট্ট গবেষণা ছিল মাস্টার্সের থিসিস ওখানে আমার গবেষণা শুরু হলো ওপেন ইউনিভার্সিটিতে এসে আমার গবেষণার কিন্তু কন্টিনিউশন নেই এবং অনেক শিক্ষকে হতাশ হয়ে পড়ল যে সে হয়তো একদিন অনেক বড় বিজ্ঞানী হতো কিন্তু সে তো একটা ডেজার্টে পড়ে গেল কারণ ওখানে তো কোনো গবেষণার ফ্যাসিলিটিস নেই কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যখন কৃষি অনুসরটা স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আপনার এস্টাবলিশড হয়ে গেল ফুল ফ্লেস্ট ফ্যাকাল্টি প্রোগ্রাম চালু হলো তখন আমার সম্বিত ফিরে ফিরে পেলো যে আমি আবার ব্যাগ করি গবেষণায় এবং ওইটা ওই সময়টা ছিল খুব টার্নিং পয়েন্ট আমার আমি তখন নিজের কেরিয়ারের কথা চিন্তা করলাম যে আমাদের দেশের যে গবেষণার মান ফ্যাসিলিটিস আমি যদি বাইরে থেকে আম আরও ভালো ফ্যাসিলিটিজে এবং ভালো অভিজ্ঞতা নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয় এবং আমি একসাথে দুটো স্কলারশিপ পেয়েছিলাম একটা কমনওয়েলথ স্কলারশিপ আর একটা হচ্ছে জাপানে মন বসু স্কলারশিপ এবং ফাইনালি আমি মন বসু স্কলারশিপে চুজ করে হোকাইডু ইউনিভার্সিটিতে জাপানের একেবারে নর্থে হোকাইডু ইউনিভার্সিটি খুব ফেমাস একটা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে যায় এবং ওই ইউনিভার্সিটি কেন আমি চয়েস করেছি কারণ প্রচণ্ড তুষার পরে সাইবেরিয়ার কাছে একটা ট্রপিক্যাল কান্ট্রি থেকে কেন এসেছে প্রতি অনুষ্ঠানে আমাকে এই প্রশ্নটা করতো কিন্তু আসলে জাপানের মধ্যে আপনি জানেন কৃষিতে অনেক অগ্রগামী তারা অনেক প্রযুক্তিতেই অগ্রগামী কিন্তু কৃষিতে আমি এটা ইতিহাস পড়েছি তাদের কৃষিতে জাপানে প্রথম এগ্রিকালচার যে হায়ার হায়ার এজুকেশন ইনস্টিটিউট হয়েছিল এটা ছিল সাপ্পুরো এগ্রিকালচার কলেজ প্রফেসর ক্লার্ক নামে একজন বিখ্যাত কৃষিবিদ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট থেকে নিয়ে এসেছিল এই জায়গাটা থেকেই ফিরবো একটু মাছরাঙা সংবাদ একটু জেনে আসি দর্শক মাছরাঙা সংবাদ জানার জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে রাশেদ অপেক্ষা করছে আমাদের জন্য শুভ সকাল শুভ সকাল কিব্রিয়া দর্শক রাঙা সকাল চলছে আমরা আবারও ফিরে এলাম খবর শোনার পর আমাদের সঙ্গে অতিথি হয়ে রয়েছেন ডক্টর তোফাজ ইসলাম আমরা আবারও চলে যাচ্ছি স্যারের কাছে জাপানের হোকাইডো ইউনিভার্সিটি এবং সেখানে আপনার গবেষণার অনেক কিছু আপনি হয়তো খুঁজে পেয়েছেন এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু আমি একটি বিশেষ প্রসঙ্গে চলে আসতে চাই আপনাকে একটি জাতীয় পুরস্কারের জন্য নির্বাচন করা হলো এবং আমাদের দেশের সোনার সন্তান বাংলাদেশি ফিরে এলেন কারণটা কি ছিল বিদেশে তো আপনার জন্য অনেক বড় একটি ক্ষেত্র থাকতে পারত কেন ফিরে এলেন এটা আসলে আমার কাছে খুব বড় রকমের বিষয় মনে হয় না কারণ আমি এই দেশের সন্তান আমি এদেশেই ফেরত আসবো এবং আমি স্বপ্ন নিয়ে গিয়েছিলাম যে জাপানে তো উন্নত হয়েছে কি সিক্রেট তাদের কী রহস্য সেটা জানার জন্য এবং আমি চেষ্টা করেছি সাত বৎসর ছিলাম একটা না জাপানে মাস্টার্স করেছি পিএইচডি করেছি পোস্ট ডক করেছি এবং আমি খুবই খুবই ভাগ্যবান যে একজন অত্যন্ত ভালো মানুষ আমার সুপারভাইজার পেয়েছিলাম প্রফেসর সাতশী তাহারা উনি একেবারে বলা যায় একজন নিপুণ কারিগরের মতো আমাকে তৈরি করার চেষ্টা করেছে যে জাপানের যত প্রযুক্তি তার লেবের মধ্যে আছে ওনার জানা আছে আমাকে দেওয়ার চেষ্টা করেছে কী ছিল আপনি বছর পরে যদি এসেন্সটা আমাদেরকে হ্যাঁ এসেন্সটা আমি ওখানে যেটা পেয়েছি জাপানে জাপানের এসেন্সটা আমার কাছে যেটা মনে হয় তারা তাদের দেশটাকে অসম্ভব ভালোবাসে তারা তাদের তার কর্মটাকে তার কাজটাকে এটা একটা দেবতার মতো তার কাজটাকে এত বেশি ভালোবাসে এই কাজের ভালোবাসাটা সে মনে করে এটাই আসল দেশপ্রেম কখনোই আপনার ক্লান্ত হয়ে পড়ে না এবং আমিও ওইটা চেষ্টা করেছি আমি শুনলে অবাক হবেন আমার সাত বছরের মধ্যে প্রথম দিকে জাপানিস স্ট্যান্ডার্ডে পৌঁছতে অসম্ভব রকমের আমাকে পরিশ্রম করতে হয়েছে আমি প্রথম দুই বছরের প্রায় সত্তর থেকে আশিটা রাত্র আমি বাসায় ফেরিনি সকালবেলা যে গেলাম আপনার সাড়ে আটটায় ওখানে কিন্তু খুব লং টাইম কাজ করে রাত সাড়ে আটটার দিকে আমার প্রফেসর আপনার সায়ুনারা বলে চলে গেছে যে উনি চলে যাচ্ছে সকালবেলা এসে আবার উহায়ো গোজাই মাস আমাকে করেছে হোল নাইট কেউ নেই কিন্তু লেবে আমি ওখানে কাজ করেছি যে আমি তাদের সমান হতে চাই কেন আমি পারবো না এবং একটা পর্যায়ে আপনাদের দোয়ায় আমি কিন্তু তাদেরকে ছাড়িয়ে গেছিলাম যখন এটা আমি অনুভব করলাম তখন আমার মনে হয়েছে এখনই আমার দেশে বেগ করা দরকার দেশে ফিরে কি হ্যাঁ দেশে ফিরে এসে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবার বেগ করলাম আমার কর্মস্থলে এবং ওখানে আপনার আমার মনোনিবেশ করলাম যে এই ফ্যাকাল্টিটাকে আমি কিভাবে আরও বড়ো করতে পারি মাস্টার্স প্রোগ্রাম কিভাবে চালু করা যায় কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমি কিছুটা আপনার থেমে যাওয়ার পর্যায়ে কারণ আমি আমার গবেষণাটা কন্টিনিউ করতে গিয়ে এখানে যেহেতু ফ্যাসিলিটিস জাপানের ফ্যাসিলিটিস নেই আমি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার যারা শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন ওনাদের সাথে কোলাবোরেশন করে স্টুডেন্ট সুপারভাইজ করছিলাম এভাবে দুই বছর পরে আমার কাছে সাংঘাতিক রকমের একটা স্ট্রেস অনুভব করলাম যে আমি হয়তো কিছুটা পিছিয়ে পড়েছি বিশ্বমানের যে গবেষণা এবং যে গতি সায়েন্স তো আপনি জানেন খুব ফাস্ট গতিতে মুভ করছে তখন আমি আবার জার্মানিতে চলে গেলাম কারণ জাপানিজরা এক ধরনের আপনার তারা কর্ম দিয়ে পৃথিবীতে দেখিয়ে দিয়েছে সিনসিয়ারিটি দিয়ে যা যে মানুষ কত কিছু করতে পারে আর জার্মানিদের সম্পর্কে আমার একটা প্রচণ্ড আকর্ষণ ছিল তাদের সম্পর্কে আমি পড়তাম যে তা দ্য ল্যান্ড অফ আপনার ফিলোসফার্স দ্য ল্যান্ড অফ আইডিয়াস আমি তখন জাপান থেকে যেমন কর্ম করার যে ট্রেনিংটা পেয়েছিলাম আমি তখন জার্মানিতে আলেকজান্ডার ফোন হুম্বুল ফেলোশিপ ভেরি ফেমাস ফেলোশিপ ওই ফেলোশিপ পেয়ে গেলাম ইউনিভার্সিটি অফ গটিংগেনে গিয়ে ওখানে দেখি সম্পূর্ণ পাঁচটার পরে কাজ করতে দেবে না ওখানে হচ্ছে লাইফ এবং রিসার্চ দুটোকে তালে কীভাবে এনজয় করা যায় লং টাইম কাজ না করে আপনার লং টাইম চিন্তা করে নিউ আইডিয়া কিভাবে জেনারেট করা যায় জার্মানি থেকে আমি কিন্তু এই ট্রেনিংটা পেয়েছিলাম মানে এক জায়গায় পেয়েছি হার্ড ওয়ার্ক এবং কখনোই ক্লান্তিহীনভাবে কাজ করা আরেক জায়গায় পেয়েছি আমি নতুন চিন্তা করা আউট অফ দ্য বক্স থিঙ্কিং আমার প্রফেসর বলতো প্রফেসর অ্যান্ড্রিয়াস ফোন টিরেমেন যে আমাদের চিন্তাটা হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং তোমার একটা ফর্মুলা পেয়েছো এটাকে কপি করবা তা হবে না তুমি নিউ ফর্মুলা জেনারেট করবা আচ্ছা যা শিখলেন জার্মান এবং জাপান থেকে এবং ফর্মুলা নতুন কোনো কিছু উদ্ভাবন করার ক্ষমতা সেটা কি পরে কাজে লাগাতে পেরেছিলেন বা আপনার আপনি কি মনে করেন যে আপনার উদ্ভাবনী শক্তির মধ্যে কোনটা আপনার জন্য অনেক বড় বেশি উল্লেখযোগ্য এবং সেটা কি এই মুহূর্তে মনে হ্যাঁ ইয়েস আমি যখন জার্মানিতে আপনার শেষ করলাম টু ইয়ার্স আলেকজান্ডার ফোন হুম্বুল ফেলোশিপ তখন প্রফেসর অ্যান্ডিয়াস ফোন টিডেমেন চাইলেন যে জাপানিজ এক্সপেরিয়েন্স আছে হার্ড ওয়ার্ক করা তার চিন্তার স্তর উন্নত হয়েছে ইউনিভার্সিটি অফ গটিংগেন আপনার ফোরটি ফোর নোবেল পুরস্কার পেয়েছে ওই ইউনিভার্সিটি আমাকে রেখে দিতে চাইলে কিন্তু তখন আমি প্রচণ্ডভাবে আমার মনের মধ্যে শক্তি হলো যে আমি গটিংগেনে যদি প্রফেসর হতে পারি ভ্যালুয়েবল একটা স্তরে পৌঁছেছি আমি আবার ব্যাক করলাম দেশে দেশে ব্যাক করে আমি চিন্তা করলাম যে আমি এমন একটা জায়গায় যাই দেশে যেখানে আমি আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারি আমার এক্সপেরিয়েন্সগুলো হ্যাঁ তখন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি যে বিভাগ যে বিভাগে আমি আছি দুই হাজার দশের জুলাইয়ে আমি জয়েন করি এবং ওখানে আমার স্বপ্নটা হচ্ছে কি যে আমি যতটুকুই শক্তি অর্জন করেছি অভিজ্ঞতা অর্জন করেছি সেইগুলো আমাদের ভবিষ্যৎ যে ইয়াং যারা তাদের মধ্যে আমি কিভাবে ঢেলে দিয়ে এটা প্রোপাগেট করতে পারি মানে হিউম্যান রেপ্লিকেশন এবং এটা জেনারেশন যদি তৈরি করতে পারি যারা গ্লোবালি কম্পিটিটিভ আপনার স্কিল এবং চিন্তায় হবে এইটা মনে হয় আমার আমার ক্ষুদ্র যে সামর্থ্য দেশের জন্য সবচেয়ে বড় একটা আমার মনে হয় কন্ট্রিবিউশন বা ঋণ শোধ করা দায় শোধ করা এই যে ঋণ শোধ করার বাক্যটা বলছিলেন এটা খুব ভালো লাগলো এই কারণে যে একজন রিসার্চারের পেছনে কিংবা যারা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যান বা স্কলারশিপ নিয়ে দেশে পড়েন তাদের পেছনে একেবারে দেশের সাধারণ মানুষের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই স্যার আমি একটু জানতে চাই যে আপনার মৌলিক গবেষণা যেটার জন্য আপনার জীবনে অসাধারণ বেশ কিছু প্রাপ্তি যে পুরস্কারগুলোর কথা বলছিল মুন্নি একেবারে অনুষ্ঠানের শুরুতেই সেই মৌলিক গবেষণা নিয়ে আপনি যদি আমাদেরকে একটু সিন বলতেন হ্যাঁ এটা আমি জানি না কতটুকু সহজভাবে বলতে পারবো আমার মৌলিক গবেষণাটা শুরু হয়েছিল জাপানের হোকাইডো বিশ্ববিদ্যালয় ওখানে আমি যাবার পরে সবচেয়ে বড় হোচট খেলাম আমি কৃষিতে কোনো পরীক্ষায় সেকেন্ড হই নাই কিন্তু ওখানে যে যখন তাদের সেমিনার হচ্ছে আমি সেমিনারের আপনার শতকরা ভাগ ভাষা বুঝতে পারছি না কারণ অর্গানিক কেমিস্ট্রিতে আপনার আমার যে ট্রেনিং আমি এখানে পেয়েছি এটা অ্যানাফ না আমি কোনোভাবেই রিচ করতে পারছি না তো ওখানে যে আমার যে প্রফেসর ছিল প্রফেসর সাতোষী তাহারা তার গবেষণাটা ছিল প্রকৃতিতে আমরা প্রকৃতিতে আমরা মানুষও কিন্তু প্রকৃতির একজন বাসিন্দা একজন প্রতিনিধি প্রকৃতিতে অনেক জীব ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বড় হাতি পর্যন্ত বা অনেক বড় অর্গানিজম তারা একসাথে বসবাস করে এবং তারা প্রত্যেকে প্রত্যেকের উপর ডিপেন্ড করে এবং তার প্রত্যেকে প্রত্যেকের সাথে কথোপকথন আছে এই যে কথোপকথনগুলো ইন্টারাকশনগুলো তাদের মধ্যে আপনার বৈরি সম্পর্ক আছে তাদের সাথে বন্ধুর সম্পর্ক আছে এই যে ইন্টারাকশনগুলো এইগুলো কিভাবে করে তার ভাষা কী এই ভাষাটা বোঝা এটাকে বলে ইকোলজিক্যাল কেমিস্ট্রি প্রতিবেশ রসায়ন তা আমি গবেষণা করেছি আপনার গাছের যে রোগ জীবাণু রোগ জীবাণু গাছের শিকরের মধ্যে আপনার বিভিন্ন দেখবেন যে শিকড় পচা রোগ হয় গাছকে একদম ঢলে পড়ে যায় এই গাছের রোগ জীবাণু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ হচ্ছে এটাকে পেরুনুস পুরুমাইসিটিস বলে তাদেরকে ছত্রাক জাতীয় বলতো আগে তা এখন অন্য ক্লাসে পড়েছে তারা গাছের যে এই আপনার কিভাবে নির্দিষ্ট গাছকে টার্গেট করে আপনি সব রোগেরই দেখবেন সব হোস্টের মধ্যে অ্যাটাক করে না ধানের রোগ আপনি পাটকে অ্যাটাক করবে না ধানের পোকা পাটকে খাবে না কেন মানে এই যে কেমিক্যাল কমিউনিকেশন মানে তারা যে কমিউনিকেট করে কিভাবে হোস্টকে খুঁজে পায় কিভাবে এই সম্পর্কটা স্থাপিত করে এইটার আপনার রাসায়নিক ভিত্তি মৌলিক ভিত্তিটা কি যদি আমরা মৌলিক ভিত্তিটা মৌলিক ভিত্তিটা এরকম আপনার হোস্ট এবং আপনার প্যাথোজেন তারা হোস্টের সিগনাল বুঝতে পারে যেমন মশা আমাদেরকে বুঝতে পারে কি জানেন মশা কিন্তু ওয়ালে বাইট করবে না মানুষকে বাইট করে অন্ধকারও তারা দেখতে পারে কারণ মানুষের শরীর থেকে কিছু সিগনাল গ্যাস রিলিজ হয় যেটা তার রিসেপ্টর আছে সে ওইটা দিয়ে সে সিগনালের যেমন আপনি টেলিভিশনের রিসিভার আছে এরকম ওখানে রিসিভার আছে যেটাকে বলে রিসেপ্টর রিসিভার অ্যাম্প্লিফাই করে কোথায় সিগনালটা কোথা থেকে আসতেছে তো রকম ধরনের সিগনালিং অ্যান্ড কমিউনিকেশন হোস্ট এবং প্যাথোজেনের মধ্যে খুবই স্মল মলিকুল তারা গাছ থেকে রিলিজ হয় এবং সে এটাকে চিনতে পারে যে এইটা তার হোস্ট এবং সম্পর্ক স্থাপন করে এই মলিকুলার মেকানিজমগুলো আমরা আবিষ্কার করার চেষ্টা করেছি এটার মূল কারণ হচ্ছে কি যদি আমি এই মনে করেন সিগনালিং অ্যান্ড কমিউনিকেশনের সবগুলো স্টেপ জানি আমি খুঁজে পেতে পারি সবচেয়ে দুর্বল একটা স্টেপ এটাকে ডিসকানেক্ট করে দিও আপনার টেলিফোন লাইন ডিসকানেক্টের মতো তখন ওই রাসায়নিক পদার্থ যেটা আমরা ব্যবহার করি পরিবেশকে দূষিত করছি এই জীবাণুকে কিল করার জন্য এটার আমার দরকার হবে না মানে আপনার বায়ু রেশনাল ওয়ে প্রকৃতিকে আপনার বিষাক্ত না করে আপনি দেখবেন যে এখন কীটনাশক বিভিন্ন রাসায়নিক খুব ব্যবহার করছে আমরা জানতে চাচ্ছি যে মৌলিক ভাবে যে তাদের মধ্যে এই সম্পর্কগুলো সেতু বন্ধনগুলো কোনো একটা জায়গায় একটা সেতুকে একটু আমরা যদি কেটে দিই জীবাণু বেঁচে থাকলো গাছও বেঁচে থাকলো কিন্তু কেউ কারো ক্ষতি করতে পারবে না কাটার জন্য কেমিক্যাল না আপনার যেমন মনে করেন গাছ যে সিগনালটা রিলিজ করছে আমরা পেয়েছি সুগার বিটের শিকড় থেকে ফিলিং এ নামক একটা সিগনাল রিলিজ হয় যেটা একমাত্র আপনার তার পেতুজেনের মধ্যে যে রিসিভার আছে রিসেপ্টর সে রিসিভ করতে পারে অন্য কোনো জীব করতে পারে না এখন আমরা যদি এই সুগার বিটের এই বায়োসিনথেসিস এটা যে রিলিজ হয় এটা যে প্রডিউস হয় এটাকে স্টপ করে দিলে সুগার বিটের কোনো প্রোডাকশন কমবে না কিন্তু সে পাবে না খুঁজে পাবে না যে কোথায় সুগার কাছেই আছে কিন্তু যেহেতু সিগনাল রিলিজ হচ্ছে না আমরা এই ধরনের প্রযুক্তিতে চমৎকার স্যার একটা কথা থেকে যায় এবং এই কথাটা না ঠিক একটা সমালোচনা কাজের পেছনে আলোচনা থাকবে সমালোচনা থাকবে সেটাই স্বাভাবিক একটা সমালোচনা থেকে যায় গবেষণা সবসময় গবেষণার মধ্যেই বন্দি থাকে প্রয়োগ করা হয় খুব কম আবার যখন প্রয়োগ করা হয় তখন হয়তো সেই সময়টাও থাকে না আপনার গবেষণা তো আপনি করলেন প্রয়োগটা কতটুকু করতে পেরেছেন বা আমরা কি তার ফলাফল কবে নাগাদ পেতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমরা যখন কোনো গবেষণা প্রকল্প জমা দেই তখনই বলে যে সরাসরি এটা কি কি ইউজ হবে আমরা জানি এখন আমরা এমন একটা বিশ্বে বসবাস করছি এটাকে বলা হয় জ্ঞান নির্ভর বিষয় আপনি জ্ঞানকে কমার্শিয়ালাইজ করার জন্য এখন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে আলাদা বিভাগ হচ্ছে মানে জ্ঞানটাকে ট্রান্সলেট করে আপনার মানুষের ব্যবহার উপযোগী করা তাই আমাদের গবেষণা যেগুলো মৌলিক